স্মার্টফোনটি নিজে নিজেই শূন্যে ভাসছে, ঘরের ভেতর উড়ে বেড়াচ্ছে, ছবি তুলছে ঘুরে ঘুরে, প্রয়োজনে নিজ থেকে চার্জে বসে পড়ছে। ড্রোন স্মার্টফোনের এমন ফিচারের স্বপ্ন গত কয়েক বছর ধরে দেখাচ্ছে বেশ কয়েকটি মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান। তাদের তৈরি ডেমো ভিডিও নেট দুনিয়ায় বেশ ভাইরালও। গ্যাজেট ফ্রিকদের এমন ফোনে আসাতে কাটছে দিন। এই স্বপ্ন মনে হয় চলতি বছরে সত্যি হতে চলেছে। মুঠোফোন উঠতে পারুক বা না পারুক, তবে ফোনের ভেতরে সংযুক্ত ড্রোন হয়তো সেই স্বাদ কিছুটা হলেও মেটাবে। সম্প্রতি এমন এক ফোনের গঠন প্রণালী ফাঁস হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ফোনের মধ্যে থাকছে বিশেষ ডিটাচিং মেকানিজম, তার মাধ্যমে ফোনের দুটি ক্যামেরা ও কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে মূল শরীর থেকে। এটি ফোনকে রিমোট হিসেবে ব্যবহার করে উড়ানো যাবে ড্রোনের মতোই। এতে চারটি ফ্যান ছাড়াও থাকছে দুটি ইনফ্রারেড সেন্সর। এছাড়াও ডিটাচেবল ক্যামেরা প্রযুক্তির চমক দেখা যাবে চলতি বছরেই, যাতে ফোনের উপর থাকা পপ আপ ক্যামেরা আলাদা করে ওয়াইফাই এর মাধ্যমে ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে মূল ফোন থেকে সেটি কন্ট্রোল করতে হবে। গ্যাজেট বিশ্লেষকদের ধারণা এটি সেলফি পোর্ট্রেটের সংজ্ঞায় পাল্টে ফেলবে। বলা হচ্ছে ডিটাচেবল পোর্টেবল ক্যামেরা বা ড্রোন বিশেষ স্পাই প্রযুক্তির নবযুগে নিয়ে যাচ্ছে। মুবাল্লিক করিম, মাইটিভি।